ভাই কত করে বিক্রি করলেন? 810 700 গ্রাম 800 গ্রাম মিলি 19 টাকা 19 টাকা ভাই কত গ্রাম হবে 700 800 গ্রাম ওজন ইলিশ বড়ভাই কেমন আছেন ভাই? ভালো আছেন। মাছের দাম আগুন আপনি বলতেছেন সস্তা, কারণ কি ভাই? সস্তা লাগাই দিছেন? একদম একদম 10 টাকা বলে নাই। আবার পূর্ণিমাইতেছে, জো আইতেছে আবার সামনে 8-10 দিন পর। এই জো যদি কমে কেন তার কাস্টমার তাহলে কিনতে পারবে? হ্যাঁ, জো সামনে একটা জো আছে পূর্ণিমা, এটা কিন্তু সাধারণ জনগণ তো অপেক্ষায় আছে আস্তে ধীরে কমে মাছ কিনবে, কিন্তু এখন বাড়তেছে, নদীতে মাছ পড়তে আছে না। একটা গান ছিলেন না বাকি ইলিশ বেঁধে নাই আগে লাগা, এই যে খালি ইলিশ হস্তা বাংলাদেশের সম্পদ না, এই বাংলাদেশের সম্পদ দর্শক। এই মুহূর্তে আমি আছি ঢাকা কাওয়ারন বাজার, 520 টাকা পাইকারি দাম। ভাই একটা গান শুনান না দর্শক ভাইদেরকে। ভাই ভাই সময় আছে, গান গাইতে পারে? সময় আছে, সবাই পারি, একটু শুনান ভাই। ইলিশ সস্তা, এই যে বড় বড় 950, বড় বড় 950 হয় না? কথা বলতেছি ওনার সাথে, কথা বলুক আপনি যা বলার। কাল শুক্র পরশু শনি দাম বেশি, আবার যদি বড় ভাই কত বিক্রি করতেছে? কেজি 1400। এখন কত বিক্রি করতেছে? আচ্ছা আচ্ছা, এটা কি 1 কেজি 400? 1 কেজি 400 500 1400 টাকা কেজি বিক্রি করতেছে। কি অবস্থা ভাই? মোটামুটি ভালো ভালো। আচ্ছা, এটা তো 2 কেজির উপরে, এটা কত বিক্রি করতেছেন? একদম 1800। 2 কেজির উপরে ইলিশ একদম 1800, 2 কেজি 200 গ্রাম। এটা কি বরিশাল না চাঁদপুর? এগুলা বরিশালের না? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমরা একটু সামনের দিকে যাই, এখানে আমাদের খলিল ভাই আছে, ইলিশ বিক্রি করতেছে। কি অবস্থা ভাই? জি ভালো ভাই, ভালোই আছে, জি ভালো আছি। আচ্ছা, এবার তো আপনার পার্টনার কম মনে হয়, আপনি একা একা? না, আমার পার্টনার ওই বছর বেশি, ওই আপনার 8 বছর একলা ছিলাম, এই বছর পার্টনার আছে, 2 বছর পার্টনার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমরা খুবই বড় বড় ইলিশ দেখতেছি ভাই, 2 কেজি 700, 2 কেজি 700। বাহ, দেখি একটু আজকের বাজারে সর্বোচ্চ ওজন আমার কাছে। আই ভাই কত আজকের বাজারে? কয় কেজি হয়েছে এটা? 2.5 কেজি। 2.5 কেজি? আচ্ছা, এগুলো তো 2.5 কেজি 2 কেজি হবে, প্রতিটা এই যে প্রতিটা, আহা রে, প্রতিটা 2.5 কেজি, 2 কেজি 400, 2 কেজি 800, এরকম মনসা কাঁচাই খাইতে। 2 কেজি 300, 400, 2 কেজি 1500, 2 কেজি 1500 কত ধরবি? 2 কেজি 2 কেজি 500, 1 কেজি 400, 1 কেজি 400, 1 কেজি 400, 1700, 1500 ভালো দিন আমার কম নাই।
খলিল ভাই বলেন তো এগুলা আজকের বাজারে কত বিক্রি করতেছেন আজকের বাজারে এখন এই সাইজে অনেক বিক্রি করছেন এই সাইজ বিক্রি করছেন 1800 এই সাইজ বিক্রি করছেন 1800 এগুলা 1 কেজি কত 700 বা 500 700 500 1 কেজি 700 500 আর 1 কেজি 700 এটা 2 কেজি এটা 2 কেজি 2 কেজি লম একটা এটা 2 কেজি এটা আজকে 1800 বিক্রি করছেন এটা কোথাকার রিলিজ বলেন তো একের অরিজিনাল বরিশাল বলা তো কিন্তু গ্যাডের মাছ তাই জি ফিলিশ মাছ যা আছে 99% মাছ বরিশাল বলা সবাই তো বলে চাঁদপুরে আমি চাঁদপুরকে বিক্রি করি না জোর ভাল লাগে নেই তো ভালো লাগে নাই 700 দিবা না না একদম 950 একদম 1700 দাম দেয় মনে হয় যার কাছে যেটা ভালো লাগে বরিশালের মাছ ভালো চাঁদপুর হচ্ছে বরিশালের মাছ ভালো 99% টাকা কোথা থেকে আসছেন নাকালপাড়া থেকে মাছ কি কিনতে পারছেন এখন কেন দাম বেশি বেশি তো অবশ্যই আমাদের জন্য বেশি তাই আচ্ছা 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 তো খলিল ভাই বলেন এগুলো তো 2.5 কেজি হবে 2 কেজির উপরে 2.5 কেজি 2 কেজি দাম চাচ্ছেন কত এটা এটা দাম চাইছে 2500 কিন্তু এখন বিক্রি করে দিই 2000 এর বিক্রি করে দেব 2000 হলে বিক্রি করে দিই 2000 হলে বিক্রি করে দেব আগে ফিক্স দাম এরকম এর বিক্রি করো না আচ্ছা দর্শক আপনারা একটু ইলিশের কালারটা একটু দেখেন খুব চমৎকার ইলিশ এটা তো বরিশালের না জি আমি এক কথা বলছি ইলিশ মাছ যা আছে 99% মাছ বরিশাল বলা 99% আর 1% আছে অন্য অন্য দেশে মিলে আচ্ছা ডিম হবে সব তো লাল ফলব না বরিশাল বলা পাতা মেননা যেটা খাইব এটা তো ডিম হইব সেটা এখানে হইব না এটা কত কেজি এটা 1100 1700 হলে যে কোটা ভালো লাগে ওটা লিয়ে দেন 1600 কিনে আনছি 1700 বিক্রি করে দেবো আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমার নাম হলো 07 96 96 25 25 71 71 45 45 জি আমার নাম মোহাম্মদ খলিল যে কোনো সময় ফোন দিলে ভাইবো আচ্ছা এটা দামটা একটু জানেন বলুন এটা রেডি একই কোয়ালিটি একই কোয়ালিটি এটা আরেকজন আছে এটা আমার আচ্ছা আচ্ছা এটা কি 400 আমি আরেকজন কে বলবো আরেকজন এটা আমাদের মাছ খারাপ না বিক্রি করলেন খলিল ভাই আমি এত দিছি আমি না একটাই দেন আমার বাজেট কম আচ্ছা তাহলে একটা মাসের দাম আসছে কত খলিল ভাই ভালো থাকবেন।